আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমরা কথা বলবো, অনেক সময় আমাদের স্ত্রী বা গার্লফ্রেন্ড বা বন্ধু তাদের উপর সন্দেহ হয় যে তারা কারোর সাথে কথা বললো কি না, গোপনে কথা বলে কি না, সেটা আপনি বাইর করতে পারবেন, যদিও সেই নাম্বারটা আপনার কল লিস্ট থেকে ডিলিট করেও দেয়। যে ফোন দিয়ে কথা বলবে সেই ফোনের কল লিস্ট থেকে ডিলিট করলেও নাম্বারটা আপনি নাম্বারগুলো আপনি কালেক্ট করতে পারবেন কার সাথে কথা বললো। তো এর জন্য আপনাকে যেটা লাগবে সেটা হচ্ছে আপনি যে সিমটা ব্যবহার করেন সেই সিমের একটা অ্যাপ আছে, আপনি যে সিমই ব্যবহার করেন, গ্রামের জন্য মাই জিপি আছে, রবির জন্য মাই রবি আছে, বাংলা লিঙ্কের জন্য মাই বাংলা লিঙ্ক আছে, এয়ারটেলের জন্য আছে, তো প্রত্যেকটা সিমের একটা করে অ্যাপ আছে। তো আপনি যে সিম ব্যবহার করেন সেই অ্যাপটা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে, এটা হচ্ছে প্লে স্টোর, এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি যেহেতু গ্রামীণ সিম ব্যবহার করি তাই আমি এই মাই জিপি দিয়ে দেখাচ্ছি, দেখুন মাই জিপি এই অ্যাপটি দিয়ে আমি দেখাবো। তো এখানে ওকে করলাম, তো একটু নিচে নামতে হবে, এভাবে একটু নিচে নামতে হবে, তারপর দেখুন এই জায়গায় লেখা আছে আরো, দেখুন আপনি এখানে ওকে করে দেবেন, এখানে ওকে করবেন, তারপর উপরে দেখুন লেখা আছে হিস্টোরি, আপনি এখানে ওকে করবেন। চার্জ হচ্ছে, তো এখানে দেখুন আপনার কল হিস্টোরি, ইন্টারনেট হিস্টোরি, এসএমএস এবং অন্যান্য হিস্টোরি, রিচার্জ হিস্টোরি সবই আছে। যেহেতু আমরা কল হিস্টোরি দেখব তো এই উপরে যে কল হিস্টোরি আছে লেখা এখানে ওকে করবেন, এখানে ওকে করে দিলাম। তো দেখুন এখানে আপনার আমি যার যার সাথে কথা বলছি এই নাম্বারগুলো যদি কলেজ থেকে ডিলেটও করে দেওয়া যায় এখানে কিন্তু থাকবে, এখানে কিন্তু সব নাম্বার থাকবে। দেখুন নাম্বারগুলো দেখাচ্ছে, কয় সেকেন্ড কথা বলছি সেটা দেখাচ্ছে, কয়টার সময় কথা বলছি সেটা দেখিয়েছে, মানে তারিখগুলোও এখানে আছে, টাইম আছে, আপনি সব দেখে নিতে পারবেন। যদি কল লিস্ট থেকে আপনার কল লিস্ট থেকে নাম্বারগুলো ডিলেটও করে দেয় এখানে কিন্তু থাকবে, ফুল এক মাসের কল হিস্টোরি থাকবে। তো একইভাবে আপনি ইন্টারনেট হিস্টোরি দেখতে পারবেন, এসএমএস হিস্টোরি দেখতে পারবেন, মনে করুন এখানে আপনার সরি এখানে দেখুন আপনি এসএমএস হিস্টোরি আছে, তো এখানে এসএমএস স্টুডিও আপনি দেখতে পারবেন, এসএমএস স্টুডিও ওকে করবেন। দেখুন আপনি আমি যাকে যাকে এসএমএস করেছি সব কিন্তু এখানে আছে, সো আপনিও এভাবে বাইর করতে পারবেন। তো বন্ধুরা এভাবেই আপনারা কারো উপর সন্দেহ হলে আপনারা এভাবে বাইর করতে পারবেন। তো বন্ধুরা আজকের মতো এইটুকু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।